আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব মদিনায় কোথায় দেশি খাবার খেতে পারবেন, দেশি খাবারের রেস্টুরেন্টগুলো, বাংলাদেশি খাবার, পাকিস্তানি খাবার, আবার অ্যারাবিক শর্মা কোথায় খেতে পারবেন, তারপরে বিভিন্ন রকম চকলেটস, বাদাম, মজার স্ন্যাক্স, আবার খেজুর কোথায় কিনতে পারবেন সেই দোকানগুলো। লাস্ট টাইম আমি যখন 2021 উমরা হজে গিয়েছিলাম, আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আপু দোকানের নাম কি, একটু ঠিকানাটা বলেন, তখন কিন্তু আমি আসলে ভিডিওতে ওগুলো ক্যাপচার করিনি। তো এবার আমি চেষ্টা করেছি দোকানের নাম এবং অ্যাড্রেসটা ওভাবে প্রপারলি না হলেও আমি ল্যান্ডমার্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে কোন দোকানটা কোথায় কিভাবে খুঁজে পাবেন, আশেপাশে কি আছে, তো সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আরও শেয়ার করব আজকে মসজিদে নববীতে আমার নামাজ পড়ার এক্সপিরিয়েন্স, মসজিদে নববীর এন্ট্রেন্স এবং ভিতরে নামাজ পড়ার কি ব্যবস্থা আছে, আমার কিছু টিপস বেসড অন মাই এক্সপিরিয়েন্স, যারা খুব শীঘ্রই হজে যাচ্ছেন এবং এর পরে উমরা হজে যাবেন তাদের জন্য এই টিপসগুলো কাজে লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার উমরা হজ 2023 ব্লগ সিরিজের সেকেন্ড পার্ট ব্লগে। লাস্ট পার্টে আপনারা দেখেছিলেন যে আমরা বাংলাদেশ থেকে সৌদিয়া এয়ারলাইন্সে করে জেদ্দা হয়ে দেন মদিনাতে এবার এসেছি আমরা ফার্স্টে। মদিনাতে আমরা 2 দিন স্টে করব, তো এখন আমরা মদিনা শহরের ভিতরে আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলে চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এই গাড়িটা আমাদের উমরা হজের প্যাকেজের মধ্যেই ছিল। আমাদের হোটেলের নাম ছিল গোল্ডেন টিউলিপ। হোটেলের রিভিউ আমি আলাদা একটা ব্লগে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়, তো মদিনা শহরের পাহাড়গুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, এগুলো হলো মাটির পাহাড়। ওয়্যারএস ক্যানাডায় আমি যখন ওয়েস্ট ক্যানাডাতে ছিলাম তখন পাহাড়গুলো দেখেছি পাথরের পাহাড়। তো এই যে আমরা শহরের ভিতরে চলে যাচ্ছি, এটা কিন্তু উহুদ পাহাড়। তো মদিনায় আমরা 3টা জায়গায় জিয়ারত করেছি, তো সেই জিয়ারতের ভিডিও আলাদা করে আরেকটা আসবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বাস, এই বাসে করে হাজিরা এসেছে, যারা অনেক বড় বড় গ্রুপে আসেন। রাস্তায় কিন্তু বেশ ভালোই ভিড় আছে, মসজিদে কী রকম ভিড় একটু পরেই দেখতে পারবেন। আর এই ভিডিওগুলো কিন্তু এপ্রিল মাসে ধারণ করা, এপ্রিলের 25 তারিখ, তাতেই কত ভিড়, এখন না জানি কত ভিড়, চিন্তাই করা যায় না। তো এই এরিয়াটা যে দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশি এরিয়া, ছিল আগে বাংলাদেশি পাড়া বলতো, এখন কিন্তু টোটালি বন্ধ করে দিয়ে দিয়েছে। চারিদিকে দেখেন টিনের বেড়া দিয়ে সব কিছু বন্ধ, এখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল। তো ফ্লাইটের সেই খাবারের পর আর কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি, আমরা অনেক হাংরি হয়ে গিয়েছিলাম। তো আমাদের ড্রাইভার সাহেব বললো যে আপনাদেরকে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে যাই, ওখানে নাস্তা করতে পারবেন। তো নিজেদের পক্ষে এই হোটেলে আসা জীবনে পসিবল ছিল না, তাই এবার হোটেল। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছি অ্যাড্রেস কিভাবে কেউ যদি আসতে চায় বলবে, উনি বলল যে বিলালের মসজিদ, মানে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যেখানে উনি যে মুয়াজ্জিন ছিলেন ওনার ওই মসজিদের সামনের দিকে এই হোটেলটা অবস্থিত। তো আপনারা ওভাবে বলতে পারেন, বাংলাদেশি হোটেল ছিল। তো ওনারা আমাকে বললো যে হ্যাঁ আপনি ভিডিও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি পারমিশন নিয়েই নিয়েছি। তো শুরুতে এই যে রুটিটা এনে দিল গরম গরম, একটা নাম ছিল এই রুটিটার, আমি ভুলে গিয়েছি নামটা, আসলে খুব সুন্দর নাম এবং খেতেও বেশ মজা। অ্যান্ড এই যে সালাদ দিয়ে গিয়েছে, তারপরে ডাল, এই ডালটা ট্রাস্ট মি এত মজা, যেই দোকানে খেয়েছি, পাকিস্তানি দোকান হোক বাংলাদেশি দোকান হোক, অনেক মজা লেগেছে এই বুটের ডালটা। আমি মনে করি যেটা ওরা অন্য কোনোভাবে রান্না করে, একটা ট্রিক্স আছে, মানে একটু ডিফারেন্ট, কিন্তু খুবই মজা লেগেছে। এবং স্পাইস লেভেল যেহেতু বাংলাদেশের দোকান, অনেক মজা লেগেছে খেতে, অ্যান্ড অনেক হাংরি ছিলাম সত্যি কথা বলতে। তো আমরা আরও অর্ডার করেছিলাম ডিম ভাজি, তারপরে সবজি দিতে বলেছিলাম, সবজিটা যদিও আমরা খাইনি, একটু টেস্ট করে দেখেছিলাম, তারপরে বলেছি যে না, ওরাই বলছিল যে আপনারা টেস্ট করে করে দেখেন, সমস্যা নাই, যেটা খাবেন সেটাই ওভাবে আমরা খেতে পারি। তো সব কিছুই ভালো ছিল, ওদের সবই ভালো লেগেছে। বাট একটা জিনিস না বললেই না, যেহেতু আমি রিভিউ দিচ্ছি, সেটা হলো যে ওনারা আমাদেরকে একটা লামসাম বিল দিয়েছে। আমি যখন পরে বললাম যেহেতু আমি ভিডিও করছি, আপনারা জিনিসগুলোর মানে প্রত্যেকটা আইটেমের একটু দাম বলেন, তাহলে আমি ভিডিওতে বলে দিব, তখন পরে আমাদেরকে আলাদা আলাদা করে হিসাব করে বললো। প্রথমে বলেছিল জানেন 47 রিয়াল, পরে হিসাব করে দেখে 26 রিয়ালের মতো এসেছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, মানে সব কিছুতে একটু ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত। আর আপনি এখন সৌদি আরবের মধ্যে মানে মদিনা শহরে বসে এরকম করলে তখন আসলে কেমন লাগে, আর দেশি দোকান। তো যাই হোক, খেয়াল রাখবেন এই ব্যাপারগুলো। তো এই যে এই সামনে হাতের বাম দিকে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা নাকি তুর্কি মসজিদ বলে, আর পাশেই ছিল একটা রেল স্টেশন। এই যে দেখেন এই রেল স্টেশনটা কিন্তু অনেকে আবার ঘুরতে আসে, এখানে হপ অন হপ অফ বাস আছে, এই রেল স্টেশনে ওরা থামায়। নাস্তা খাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো মেইনলি সব হোটেলগুলো, এখানেই
লোকেটেড। আমাদের হোটেলের নাম ছিল গোল্ডেন টিউলিপ। ইনশাল্লাহ অন্য একটা ব্লগে আমি গোল্ডেন টিউলিপ হোটেলে আমাদের যেই রুম ছিল সেই রুমটার রিভিউ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ভালো খারাপ সবকিছু সহই আমি একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো নামাজ পড়তে চলে এসেছি, জোহরের নামাজটা মিস হয়ে গিয়েছে, হোটেলে একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমাদের, তো এটা সলভ করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছে, মনটা একটু খারাপ। বাট যখনই আমি দেখলাম যে এই ছাদটা খুলে যাচ্ছে আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ লাস্ট টাইম আমি এই ছাদ খোলা আর বন্ধ হওয়া এটা কিন্তু দেখতে পারিনি। তো এরকম 27টা গম্বুজের মতো আছে এই মসজিদে, মসজিদে নববীতে, মানে ছাদের উপরে, ছাদটা হলো ফ্ল্যাট, 27টা গম্বুজের মতো আছে। আমি গুগলে আসলে সার্চ করে দেখেছি, ভুল হলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এই ছাদগুলো মোস্টলি ফজরের নামাজের পরে এবং জোহরের নামাজের পরে খুলে দেয়। আসলে এই মসজিদে নববীর স্ট্রাকচারটা এরকম যে ভিতরে আপনার একটা গ্যাস চেম্বারের মতো, মানে গ্যাস জমে জমে অনেকটা ট্র্যাপ হয়ে যায়, তো এই ট্র্যাপড হওয়া গ্যাসগুলো যাতে এসকেপ করতে পারে তাই এই গম্বুজগুলো এভাবে মানে খুলে যায় এবং এগুলো অটোমেটেড। তো খুবই ভালো লাগে যখন মানে সবগুলো একসাথে খুলে যায় এবং আলো হয়ে যায় একদম ভিতরে, মসজিদের ভিতরে খুবই ভালো লাগে, পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায়। তো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন আমি এটা দেখতে পারিনি, তো আমি অনেক ওয়েট করেছিলাম বাট একবারও খুলেনি, এবং তখন আমি প্রে করছিলাম যেন নেক্সট টাইম আমি দেখতে পারি। তো আসার সাথে সাথেই আমি দেখতে পেলাম, সো আই ওয়াজ সো হ্যাপি। অ্যান্ড এটা ছিল যে আসরের টাইমে আমরা আবার মসজিদে যাচ্ছি, তো মসজিদের বাইরের দিকটা এরকম। আর এই ছাতাগুলো যে দেখতে পাচ্ছেন আমার লাস্ট ইয়ারের ব্লগে দেখবেন যে ফজরের নামাজের পরপরই ওরা এই ছাতাগুলো খুলে দেয়, কারণ যাতে সূর্যের আলোটা মানে রোদটা যেন মাথায় না লাগে, এবং আবার মাগরিবের নামাজের আগে দিয়ে ওরা এটা ক্লোজ করে দেয়, এটাও অটোমেটিক। বাট এবার দেখেছি যে দিন রাত সব সময় এটা খোলা ছিল। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি নাফিসা, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সৌদি আরবের মদিনা শহর থেকে। দেখলেই বুঝতে পারছেন আমি বসে আছি মসজিদ নববীতে। তো শুরুতেই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো অনেক ভালো লাগছে, আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো মদিনা শহরে আমাদের ডে ওয়ান। ফ্লাইট থেকে নামার পর মদিনা শহরে টুকিটাকি যা যা দেখলাম, বাংলাদেশে খাবার খেয়েছিলাম, তা থেকে শুরু করে আজকে যা যা করবো এই ব্লগটাতে শেয়ার করে দেবো। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছিলেন 338 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। তো মসজিদে নববীর গেটের নাম্বারিং করা থাকে দুইভাবে, আউটসাইডে মানে প্রথমে যখন ঢুকবেন তখন একটা গেটের নাম্বার থাকে, সেটা হয় 3 ডিজিট করে, যেমন 338। এরপরে একদম মেইন মসজিদে যখন ঢুকবেন সেখানে আবার একটা করে গেটের নাম্বার থাকে, যেমন 2 ডিজিটের করে নাম্বার থাকে, 32 হতে পারে, 20 হতে পারে, 21 হতে পারে, 26, 27, এরকম করে থাকে। আসলে 42টার মতো এন্ট্রেন্স আছে, আমি গুগলে সার্চ করে দেখেছি, ছেলেদের এন্ট্রেন্স আলাদা, মেয়েদের এন্ট্রেন্স আলাদা, আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন, যখন মসজিদে যাবেন তখন বুঝতে পারবেন। আর এই যে দেখেন এই ট্যাঙ্কের মতো সাদা সাদা, এগুলোর ভিতরে কিন্তু জমজমের পানি আছে। হ্যাঁ, মদিনাতেও আপনি জমজমের পানি এরকম মসজিদের ভিতরে খেতে পারবেন, সুন্দর থাকে, ঠান্ডা পানি থাকে, কোল্ড থাকে, আবার নট কোল্ড থাকে। চেষ্টা করবেন কোল্ড না খাওয়ার জন্য, ঠান্ডা পানি খেয়ে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম শেষের দিকে, আসলে অনেক গরম তো ওই জন্য। আর এই যে দেখেন কোরআন শরীফগুলো এভাবে রাখা থাকে, আপনি কোরআন শরীফ এখানে পড়তে পারেন, যদিও আমি ওদের মানে ফন্টের যে কোরআন শরীফ আমি আসলে পড়তে পারি না, একটু ডিফারেন্ট লেগেছে আমরা বাংলাদেশের যে কোরআন শরীফগুলো পড়ি সেগুলোর থেকে। তাহলে মানে আপনি ছোট একটা কোরআন শরীফ নিয়েও যেতে পারেন আপনার সাথে। আর যদি ডোনেট করতে চান তাহলে আমার জন্য মানে বেস্ট যেটা হয় এই মসজিদের লোকাল কাউকে একটু জিজ্ঞাসা করবেন, কারণ অনেক ধরনের 2 নম্বরই কিন্তু চলে ওখানে। যেমন আপনার এই কোরআন শরীফটাতে মানে সিল থাকতে হবে, সামনের পেজে একটা সিল, শেষের পেজে একটা সিল, শেষের পেজে আবার প্রিন্ট করা থাকতে হবে মলাটের মধ্যে। তো এরকম কিছু নিয়ম আছে, আমি মক্কাতে মসজিদে হারামে জিজ্ঞাসা করেছিলাম, তো আপনারা জিজ্ঞাসা করে নেবেন। আদারওয়াইজ যদি ওদের রিকোয়ারমেন্ট মতো না হয় ওরা কিন্তু এগুলো চেক করে করে মসজিদ থেকে বের করে দেয়, আশেপাশে যে ছোটো লোকাল মসজিদ আছে সেই মসজিদগুলোতে পাঠিয়ে দিবে, তো একটু চেক করে নেবেন। আর এই যে দেখেন আমি বলেছিলাম না যে কত ভিড় হয়, মাত্র একটা নামাজ ভেঙেছে, তো অনেক অনেক ভিড়। চেষ্টা করবেন সময়ে একটু হাতে নিয়ে যাওয়ার জন্য, এবং 2-3টা নামাজ একসাথে আপনারা পড়বেন, ওই ভিতরেই থাকার চেষ্টা করবেন, কারণ আমাদের যেটা ভুল হয়ে গিয়েছে আমরা প্রত্যেক এক একটা নামাজ পড়ে আমরা বাইরে আসছিলাম, তো পরে মানে নামাজের আগে গেলে মানে জায়গা পাওয়াই যায় না, অনেক মানে পিছনে নামাজ পড়তে হচ্ছিল আমাদেরকে, অনেক সময় ফ্লোরেও নামাজ পড়তে হয়েছে কারণ একদমই জায়গা পাওয়া যায় না। তো আসর, মাগরিব এবং এশাটা চেষ্টা করবেন একসাথে টানা পড়ে আসতে, তখন আর বের হবেন না।
ফজর এবং জোহর এই টাইম এই নামাজ দুটার পরে একটু টাইম থাকে, তখন আপনারা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো করতে পারেন। তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে কত সুন্দর। অনেক গরম ছিল, এখন তো আরও বেশি গরম। এই যে দেখেন ব্লোয়ার দিয়ে খুব সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস আসলে লাগে। তো বাইরেও আমি লাস্ট টাইম অনেক নামাজ পড়েছি, বাট এবার মোস্টলি ভেতরেই নামাজ পড়েছি। আসরের নামাজ পড়া শেষ, তো মাগরিবের নামাজের আগে একটু সময় আছে, তাই ভাবলাম আমরা একটু কিছু খেয়ে নেই। ওই 338 নম্বর গেট দিয়ে বের হই আমরা, একদম সোজা হাঁটা দিয়েছি দুইটা ব্লক। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আশেপাশে কী কী দোকান আছে দেখানোর জন্য, তাহলে আপনাদের একটু ল্যান্ডমার্কগুলো বুঝতে মানে সহজ হবে যে কোন দিক দিয়ে আপনারা যেতে পারবেন। এই যে বড় রাস্তাটা, এই রাস্তাটা আমরা এখন পার হব। তো রাস্তার ওই পারে একটা হোটেল আছে, ওই হোটেলটার নাম হোটেল সানাবিল। এটা আমাদের হোটেল থেকে সাজেস্ট করেছে যারা বাংলাদেশি লোক যারা আছিল, তারা বলো যা পাই দোকানে দেখতে পারেন। আর এই যে দূরে দেখেন হপন হপ অফ বাস, এই বাসটা হলো আই থিঙ্ক অ্যারাউন্ড 80 রিয়ালের মতো নয়, আই এম নট শিওর এক্সাক্টটা বলতে পারছি না, 10টা লোকেশনের মতো ওরা থামে, আপনারা দেখতে পারেন। আমরা আলাদা করে একটা গাড়ি নিয়েছিলাম জিয়ারতের জন্য, তো আমরা এই হপন হপ অফ নেইনি। তো এই যে হোটেল সানাবিলে ঢুকলাম, এইটা মোস্টলি কিন্তু অ্যারাবিক ফুড, আমি বুঝলাম না কেন আমাদেরকে বলেছে, একদমই ব্ল্যান্ড ফুড, অ্যারাবিক ফুড। অ্যারাবিক ফুড একটু ব্ল্যান্ডই হয়। তো এই যে এখানে এই খাবারগুলো আছে, একপাশে দেখলাম যে ব্রেডসের মতো আছে, একপাশে একটু গ্রিলেরও ব্যবস্থা ছিল, যেখানে ফিশ টিশ অ্যান্ড দেন চিকেন, বিভিন্ন রকম কাবাবের ব্যবস্থা আছে, আবার চিকেন ফ্রাইও ছিল। তো আমরা নিয়েছিলাম এই যে চিকেন ফ্রাইগুলো, এগুলোকে বলে আলবেক, মানে আলবেক স্টাইলে, আলবেক তো না, আলবেক হলো আরেকটা দোকান, অরিজিনাল আরেকটা দোকান, বাট ওই আলবেক স্টাইলেরই একটা চিকেন এবং একটা রাইস নিয়েছিলাম। খাবার ভালোই ছিল, খুব আহামরি কিছু না, বাট ভালোই ছিল, খারাপ না। তো এই যে এখানে আবার আরেকটা নামাজ শেষ হয়েছে এখন, তো এই যে আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য যে কী পরিমাণ ভিড়। তো আমি আবারও বলবো যে আপনারা হাতে একটু সময় নিয়ে আগে থেকেই যাবেন, কারণ পরে নাইলে প্রবলেম হয়ে যায়, এবং মসজিদের ভিতরে ঠান্ডা লাগে, একটু সোয়েটার নিয়ে যেতে পারেন, কারণ অনেক এসি চলে। আপনি যখন ওয়েট করবেন নামাজের জন্য মসজিদের ভিতরে, তখন কিন্তু ঠান্ডা লাগবে আপনার, অনেক সময় যেহেতু ওয়েট করবেন। আরও চেষ্টা করবেন সাথে কিছু হালকা স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে যাবার জন্য, তাহলে হবে কি আপনার খিদা লাগবে না, খিদা লাগলে আপনি ওই স্ন্যাক্সটা খেতে পারেন। পানি তো ভিতরে আছে, এই জমজমের পানি। তো এই জন্যেই আমি এই দোকানটাতে ঢুকেছি, ভাবলাম যে কিছু চকলেটস, খেজুর, একটু স্ন্যাক্স আমি কিনে নেই, তাহলে মসজিদের ভিতরে যখন ওয়েট করব এই খাবারগুলো খেতে পারবো, এবং একবারে রাতের বেলা মানে ঈশার নামাজের পরে ডিনারটা করে ফেলবো। তো এই দোকানটাতে দেখেন অনেক রকমের বাদাম আছে, এবং মক্কা মদিনা শরীফের এই বাদামগুলো কিন্তু অনেক টেস্টি হয়। তারপরে খেজুর তো মানে ওই দেশেরই খেজুর, আসলে অনেক মজা, এটা আর বলার অপেক্ষা রাখে না। বাট ইন্টারেস্টিং হলো যে খেজুরের অনেক রকম চকলেট আছে, হোয়াইট চকলেট, তারপরে মিল্ক চকলেট দিয়ে মানে খেজুর মোড়ানো থাকে, ভিতরে আবার বাদাম থাকে, এটা খুবই মজা লেগেছে। বিভিন্ন রকম চকলেট থাকে, বড় বড় বক্সে থাকে, আপনি আবার ইন্ডিভিজুয়াল পিসেসও কিনতে পারেন, বিভিন্ন রকম হালুয়া থাকে, তো অনেক রকমের অপশান আছে। আপনি শুধু আপনার নিজের খাবারের জন্য না, আপনি কিন্তু গিফটের জন্য এগুলো কিনতে পারেন। আর এখানে দেখেন অনেক রকমের খেজুর, আমি আসলে নাম বলতে পারবো না, ব্ল্যাক ব্ল্যাক যে খেজুরটা ওইটাকে আজওয়া বলে, আজওয়া হলো নাম্বার ওয়ান খেজুর, এটা খেতে যেমন টেস্টি দেন মানে এটার একটা হিস্ট্রিও আছে, তো খুবই মজা এই খেজুরটা। বাট আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে এটা মানে বেশি দিন রেখে খাওয়া যায় না, খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় 2-3 দিনের মধ্যেই, আদারওয়াইজ এটার টেস্টটা জানি কেমন হয়ে যায়। তো আজওয়া ইজ নট ফর মানে স্টোর করে আপনি খেতে পারবেন না, অন্যান্য খেজুরও খেতে পারবেন, বাট এটা মানে তাড়াতাড়ি খেতে হবে আপনাকে। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি আরেকটা দোকান, এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, এটা আমার আব্বু খুঁজে বের করেছিল। তো এখানে আমরা নিয়েছিলাম যে চিকেন একটা কোরমার মতো ওরা বলছিল, কিন্তু এটা ঝাল ছিল, দেন আমরা একটা রাইস নিয়েছি, আর এই যে ডালটা নিয়েছি, এই ডালটা কিন্তু এই দোকানেরও সেই মজা ছিল। এই দোকানের খাবার খুবই মজা, এটা একটা পাকিস্তানি দোকান, অনেক স্পাইসি ফুড ছিল, এবং চিকেনের তরকারি আমরা খেয়েছি, একদিন মাটনের তরকারি খেয়েছি, এই দোকানে আমরা 2-3 বার খাবার খেয়েছি। এই যে নামটা দেখিয়ে দিয়েছি, আলফারিস রেস্টুরেন্ট, এবং এটা হলো একটা হোটেলের অপোজিটে, সেই হোটেলটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা চিনতে পারেন। এই যে দেখেন হোটেলটার নাম হলো আল ফাইরুজ, এই হোটেল আপনারা গুগল ম্যাপে দেখতে পারেন, তো ল্যান্ডমার্কটা দিয়ে দিলাম। আরেকটা দোকানে মজার শর্মা খেয়েছিলাম, শর্মা তো অ্যারাবিক ফুড, বাট এই দোকানের সবাই ছিল বাংলাদেশি, ঠিক আছে? তো ওদেরকে বললে যে একটু ঝাল দিয়ে দেন, একটু বেশি করে সস দিয়ে দেন, মেয়োনিজ দিয়ে দেন, ওরা কিন্তু দিয়ে দিচ্ছিল, এবং ওরা বলছিল যে আপা ভিডিওটা সুন্দর করে দেখান আমাদের হোটেলের, যে হোটেলের নামটা আমি দেখে দিলাম, হ্যারামাইন এই দোকানের নাম, এবং সবাই হলো বাংলাদেশি, তো আপনি যদি বলেন একটু স্পাইসি করে বানিয়ে দেন তাহলে দিবে। এই যে
আমি একটু ল্যান্ডমার্কটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে কি আছে। আমি চিকেন শর্মা খেয়েছিলাম, ফ্রাইজ দিয়ে বলেছিলাম যে ভিতরে ফ্রাইজ দিয়ে দেন, এক্সট্রা একটা ফ্রাইজ অর্ডার করেছিলাম, অ্যান্ড আরও অর্ডার করেছিলাম জুস, একদম ফ্রেশ জুস পাওয়া যায় এই যে এখানে মক্কা মদিনাতে। আমি অরেঞ্জ জুসটাই খেয়েছি, মানে কোনো ধরনের চিনি টিনি কিছুই দেয় না, জাস্ট আপনার সামনে স্কুইজ করবে আর আপনি অরেঞ্জ জুস খাবেন। এই যে ওনারা বলছে যে আপা সুন্দর করে একটু রিভিউ করে দিয়েন, অ্যান্ড এই তো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ উমরা হজ 2023 ব্লগ সিরিজের আরও অনেক ব্লগ, ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ব্লগ আসবে, আপনারা স্টে টিউন থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।